আমার পিপুলবাড়ির পড়া মানকাসর হই বাংলাদেশ লই বর্ডার এক্সপোর্ট হয়ে আছে, এইবিলাক সম্পূর্ণ অবৈধভাবে চলি আছে। এইবিলাক বারে বারে সংবাদ মাধ্যমত প্রচার হওয়ার পাছতো, আমি ছাত্র সন্থায় বারে বারে দাবি জানার পাছতো আজিলৈকে অবৈধভাবে এই ব্যবসায়বিলাক চলি আছে। ব্যবসায় চলক, আমার আপত্তি নাই, বৈধভাবে ব্যবসায় চলক, রাস্তাঘাটবিলাক যাতে না ভাঙে, কিন্তু প্রতি রাতে শ গাড়ি বাংলাদেশ এক্সপোর্ট হয়ে আছে। ইয়ার কারণে আমার যাক রাস্তা আছে এই রাস্তাবিলাক ভাঙি থানবান হয়ে আছে। গতি জনতার হ্যারেসমেন্ট করে জনতাক মানে জনতাক কষ্ট দি কোনো একটা ব্যবসায় কোনো ব্যবসায়ী যদি নিজের স্বার্থর কারণে কাম করে তেতিয়াহলে এইটো আমি মানি নলও। অতি শীঘ্রে এইবিলাক অবৈধ ব্যবসায় বন্ধ হব লাগিব, বৈধভাবে ব্যবসায় করক, আমার আপত্তি নাই। আর আমি সংবাদ মাধ্যমত যাকালিও আমি পাইছো যে পার ট্রাকর পরা 4,500 করে টাকা লওয়া হয়ে আছে এসোসিয়েশনের পর। এইবিলাক কিহর এসোসিয়েশন? এসোসিয়েশন কিয় লাগে? এওলোক ঠিক আছে ব্যবসায় করে আছে, লেগেলভাবে সকলে ব্যবসায় করক, প্রতিদিনে 1,000 গাড়ি চলক, আমার আপত্তি নাই। ইন্টারন্যাশনাল ট্রেড সেন্টার করক, আমি আহ্বান জানাইছো সরকার প্রশাসনক। ইয়া এইফালে দি প্রতিদিনে 1,000 গাড়ি চলক, কিন্তু তার আগতে রাস্তাটো বনক। রাস্তাটো আমার অত্যন্ত জরুরি, রাইজর অহা যাওয়ার বাবে, রাইজর সুবিধার বাবে এই রাস্তাখিনি অত্যন্ত জরুরি। রাস্তাটো অতি শীঘ্রে বনাব লাগিব, তারপর গাড়ি চলক, আমার আপত্তি নাই। ট্রেড সেন্টার করক, ইন্টারন্যাশনাল এক্সপোর্ট ইম্পোর্টর ট্রেড সেন্টার করক, আমার কোনো আপত্তি নাই। ইয়াতে আমি আহ্বান জানাম, আমি সহযোগ করিম, কিন্তু তার আগতে রাস্তাটো ভালদরে বনাব লাগিব। নহলে যিমান সময়লৈকে রাস্তা হওয়া নাই সিমান সময়লৈকে এইবিলাক অবৈধভাবে ব্যবসায় চলোৱা বন্ধ করক, আর এইবিলাক অবৈধভাবে টাকা উঠোৱা এইবিলাক বন্ধ করক। টাকাবিলাক কার কার পকেটত গৈ আছে এইটো সরকারে তদন্ত করিব লাগে। অবৈধভাবে ব্যবসায় করে এইবিলাক পার ট্রাকর পরা 4,500 টাকা করে কালেকশন করা সিন্ডিকেটত এইটো টাকা কত গৈ আছে এইটো সরকারে এইটো তদন্ত হব লাগে। আর রাস্তা যিমান সময়লৈকে ভাল হওয়া নাই সিমান সময়লৈকে গাড়িখিনি বন্ধ রাখিব লাগে। আগতে রাস্তা বনাওক, তারপর গাড়ি চলক, আমার কোনো আপত্তি নাই। আর ইয়ার কারণে আজি ফরেস্ট ডিপার্টমেন্ট, পুলিশ প্রশাসন, PWD রোডস, DTO, পরিবহন বিভাগ সব চুপচাপ আছে, সব কোনো কানহাল এতিয়ালৈকে লড়া নাই। ইমান পূর্তি রাতে 1,000 গাড়ি চলি আছে, এতিয়া আৰু নতুন পদ্ধতি অবলম্বন কৰিছে এওঁলোকে। এওঁলোকে তেলফুলি দি গাড়ির বল্ডারখিনি মেরিয়াই রাতিয়ে রাতিয়ে পার করে আছে রাতে 11টা বাজার পাছত। যদি বৈধ ব্যবসায় হয় তেতিয়াহলে প্লাস্টিকে মেরিয়াই রাতিত লৈ যাব লাগিব কিয়?